তার গোলের ট্রেডমার্ক উদযাপন আকাশের দিকে দুই আঙুল প্রদর্শন কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ভিন্ন এক ভঙ্গিমায় গোল উদযাপন করেন লিওনেল মেসি তাও আবার ডাচ ডাগআউটের সামনে তাদের হেড কোচের সামনে গিয়ে এর কারণ হিসেবে পুরানো নানা গল্প সামনে আনছেন অনেকে তবে লুই ভ্যান হলকে কোনো একটা জবাব দেওয়ার জন্যই যে এমন করেছেন মেসি তা পরিষ্কার মূলত ম্যাচের আগে নেদারল্যান্ডস কোচ ভ্যান হলের উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যের জেরে উত্তাপ ছড়ায় আর্জেন্টিনা নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল মেসি ভ্যান হলের মনস্তাত্ত্বিক লড়াইয়ের ছাপ ছিল পুরো ম্যাচে শেষ বাঁশি বাজার পর নেদারল্যান্ডসের খেলোয়াড়দের সামনেও একই রকম উদযাপন করেন আর্জেন্টাইনরা জানিয়ে ব্যাপক আলোচনা হলে মেসিদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের সিদ্ধান্ত নিয়েছিল ফিফা গুঞ্জন ছিল LM10 সহ একাধিক খেলোয়াড়কে সেমিফাইনালে নিষিদ্ধ করার মতো কঠোর অবস্থানেও যেতে পারে তারা যদিও তদন্ত শেষে মেসিদের কোনো শাস্তি দেয়নি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা এদিকে ওই ম্যাচে রেফারিং নিয়েও ক্ষুব্ধ ছিল আলবি সেলেস্তেরা এক ম্যাচে সর্বোচ্চ 18টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি অ্যান্টোনিও মাতেও লাহোজ যা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যদিও তদন্তের পর তাকেও শাস্তির আওতায় আনছে না ফিফা মাকসুম আলম খান সময় সংবাদ